আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে হ্যাচারি মাছ থেকে ডিম বের করে রেণু উৎপাদন করা হয়। সেই রেণু থেকে হাজার হাজার পোনা উৎপাদন হয়। আমরা আজকে আসছি একটি হ্যাচারি, হ্যাচারিতে এখানে সকল প্রকার মাছের রেণু উৎপাদন করা হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় মাছের রেণু সরবরাহ করে থাকে এবং ডিম সরবরাহ করে থাকে। ছোট ছোট যেসব খামার আছে ওনারা বেশিরভাগ ডিমটা কিনে নিয়ে যায় কেজি হিসেবে, কেজি 2,000-3,000 টাকা কেজি করে দাম নিয়ে যায়। এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে ছোট ছোট বড় পুষ্পিকে নিয়ে উৎপাদন করে, সেখান থেকে বিভিন্ন জায়গায় পাইকারা নিয়ে যায়। বিভিন্ন মাছগুলো ছাড়া হয়, বিশেষ করে আমরা যে হ্যাচারিতে আসছি এখানে বিভিন্ন ধরনের মাছ এর রেণু উৎপাদন করে থাকে, বিশেষ করে রুই, কাতল, মিরকা আর অনেক প্রজাতি। আমরা এখন আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে যে কীভাবে ডিম বের করে ডিম থেকে কীভাবে রেণু উৎপাদন করা হয়, এই ডিমের সাথে এখন এই বিষয়ে যেটুকু সম্ভব দেখুন কিভাবে ডিম বের করে একটা পাত্রে রাখা হয়েছে। বড় বড় যেসব মাছগুলো আছে প্রায় 1-2 বছর বয়স, ইঞ্জেকশনের মাধ্যমে এগুলায় ডিম উৎপাদন করে থাকে। ডিমগুলা বের করা হচ্ছে, ডিম থেকে রেণু উৎপাদন হবে। এই হ্যাচারিতে প্রতি বছর প্রায় 1 ডিম উৎপাদন করে থাকে। এখন ফিমেল মাছের ডিমের সাথে পুরুষের যে শুক্রাণু কিভাবে শুক্রাণু সাদা সাদা এটা দেওয়া অনেক বড় বড় প্রত্যেকটা মাছ অনেক বড় বড় 2-3 বার 4 বার একটা মাছ ডিম দিয়ে থাকে। এই আরও একটি মাছ ডিম বের করার জন্য প্রস্তুত করা হচ্ছে। কিভাবে ডিম বের করে বাচ্চা উৎপাদন হয়ে যাবে আস্তে 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 করে। একটি ডিমের সাথে আরেকটি ডিম আরেকটি মাছ যে ডিম অন্য একটি মাছ থেকে পুরুষ মাছ থেকে একটু ইয়ে নিয়ে কিভাবে দেওয়া হয়, এখানে আমরা 1:1 অর্থাৎ তাহলে ডিমগুলো ফুটবে না। পুরুষ মাছের
বীর্য মেশানো হচ্ছে। সম পরিমাণ না দিলে হয়তো ডিমগুলো ফুটবে না, আমরা সম পরিমাণ হারিয়ে দিচ্ছি। মাছগুলো অনেক বড়, কাঁচা প্রকৃতি। এটা হচ্ছে পুরুষ মাছ, এখান থেকে ইয়ে দেওয়া হয়। আপনাদের যদি কোনো কৃষক ভাইদের পরামর্শ থাকে মাছ সম্পর্কে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, জানতে পারবেন। হ্যাচারি যারা ডিম উৎপাদন করে তাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। আমাদের সকল ডিটেলস দেওয়া আছে এখানে, এখান থেকে আপনারা দেখে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে মাছ থেকে ডিম উৎপাদন করা হয়, সেখান থেকে ডিম উৎপাদন হবে হ্যাচারিতে। বিভিন্ন প্রজাতির মাছ 24 ঘন্টা ঘূর্ণীয় মাছ স্ক্রুটের মতো থাকবে, এটার নিচ থেকে পানি উঠতেছে, 24 ঘন্টায় পানি উঠবে। ওটা দেখা যাচ্ছে 60 থেকে 72 ঘন্টা এর ভিতরে এগুলো ফুটে যাবে। এখান থেকে অক্সিজেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। ডিম বের করার পরে 3 থেকে 4 দিনের ভিতরে ডিম ফুটে এবং 5-7 দিনের ভিতরে মাছগুলো বিভিন্ন খামারে ছাড়া যায়। ছোট থেকে মাছগুলো অনেক বড় হয়, 3 দিনের মাথায় অনেক। আজ এ পর্যন্ত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কোনো কৃষি সম্পর্কে পরামর্শ থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের কোনো খামারের ভিডিও করার জন্য যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারবেন। আমাদের সাথে ইমেল করার ঠিকানা হলো